কার্বিয়াংলং জেলার অসম মেঘালয় সীমান্ত তীব্র উত্তেজনা পশ্চিম কার্বিয়াংলংর ভিতর প্রবেশ করে খাসি দুর্বৃত্তর তাণ্ডব চলার সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির মঠাদে গাঁত থাকা কার্বি সম্প্রদায়ের লোক ঘর এড়ি যাবলে ভাবুকি দিলে খাসি দুর্বৃত্তর খাসি দুর্বৃত্তর স্থানীয় লোকর গছ গছনি আর খেতি বাতিও নষ্ট করার অভিযোগ উত্থাপন হয়েছে ইপিনে খাসি দুর্বৃত্তর সন্ত্রাস চলার বিরোধিতার স্থানীয় রাইজে সাব্যস্ত করে প্রতিবাদ পরবর্তী সময়ত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যদিও আরক্ষীর লাগে তর্ক উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে কার্বি আংলঙত পথ নির্মাণের কামতো বাধা দিছিল খাসি দুর্বৃত্তই আর শেহতীয়া পরিস্থিতি সন্দর্ভত বুঝ লবলে আমি যোগাযোগ স্থাপন করেছো আমার সাংবাদিক প্রণব শর্মার সুত্রে প্রণব পুনের উত্তেজনা বিরাজ করেছে সীমান্ত অঞ্চলত খাসি দুর্বৃত্তর সন্ত্রাস খাসি দুর্বৃত্তর তাণ্ডব এই মুহূর্তত অসম প্রশাসনে কেনেকুয়া ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে উত্তেজনা এই মুহূর্তত খাম কাটিছে নে নাই জয়ন্ত ইতিমধ্যে আমি উল্লেখ করব যে পশ্চিম কার্বি আংলং জেলার অসম আর মেঘালয় সীমান্তবর্তী অঞ্চলত নিজেও এনেদরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ইতিমধ্যে বিরাজ করে থাকা দেখা গেছে আর ইয়ার মাজতে যেহেতু মঠাদে গাঁত খাসি দুর্বৃত্তর প্রায় 200-300 জনীয় এটা দল সোমায় যঠাদে গাঁত কার্বি সম্প্রদায়ের লোকসকলে যে তার বসবাস করে সেই কার্বি সম্প্রদায়ের লোকসকলক তারপর উঠি যাবলে ভাবুকি দিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে আর সেই খাসি লোকসকলে ইতিমধ্যে সেই কার্বি গাঁত থাকা যার্বি সকল আছে সেইগুলো উঠি যাবলে যেহেতু ভাবুকি দেওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যে খাসিসকলে দাবি জানাইছে যে সেই ভূমি মেঘালয়ের বলে দাবি উত্থাপন করেছে লগতে যে কার্বি সম্প্রদায়ের লোকসকলে তার যে খেতি বাতি করেছে ঝাড়ু খেতিয়ে হোক বা অন্যান্য যে খেতি বাতিয়ে করেছে সেই খেতি বাতি সকল খাসি দুর্বৃত্তই কিন্তু তহিলং করেছে বিনষ্ট করে পেলাইছে বলে ইতিমধ্যে গম পাওয়া গেছে আর পরবর্তী সময় যেটা জিরিকিদিং থানার আরক্ষী যেটা সেই স্থানত গিয়ে উপস্থিত হয়েছিল কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে বহু সময় প্রচেষ্টা চলাবলগীয়া হয়েছে কেন খাসি দুর্বৃত্তই সেই স্থান ত্যাগ করবলে অমান্তি হয়েছিল আর আরক্ষীর লগত খণ্ডযুদ্ধত লিপ্ত হওয়া দেখা গেছে মুঠর উপর সীমান্তবর্তী অঞ্চলত কিন্তু এতিয়াও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণত অহা নাই কেন প্রতিদিনে এনেদরে দুর্বৃত্ত খাসি দুর্বৃত্ত তাণ্ডব চলাই আছে এই ক্ষেত্রে অসম আরক্ষীর ফালৰ পৰা যদি প্রচেষ্টা যদি গ্রহণ নকরে বা এই ধরনের যদি সোনকালে নিয়ন্ত্রণ যদি নকরে হয়তো পুনরায় তাত এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু প্রণব ডাঙর কথা এয়াই যে দুইখন রাজ্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের পন্থা হাতত রয়েছিল সীমা বিবাদ মীমাংসা করার বাবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে দুই রাজ্যের সীমা বিবাদের অন্ত পড়েছে কিন্তু তার পিছতো এনেকা ধরনের সংঘাতে দরাচলতে কি সূচাইছে নিশ্চয় জয়ন্ত সাহ ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রী হোক বা মেঘালয়ের মুখ্যমন্ত্রী হোক মাজত যে আলোচনা হয়ে গেছে সেই আলোচনার পিছত এই সীমান্তবর্তী অঞ্চলের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ রহার কথা ইতিমধ্যে উল্লেখ করেছে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু কাগজে কলমে হয়তো নিয়ন্ত্রণ দেখায় যে কিন্তু বর্তমান যদি আমি যদি সরজমিন তদন্ত যদি যাও বা পরিস্থিতি যদি আমি সেই গাঁওখনলে যদি যাও গাঁওখনত কিন্তু প্রায় এনেদরে খাসি দুর্বৃত্ত সময় কার্বি লোকসকলে ভাবুকি দিয়ে অহার কথা কিন্তু সেই গাঁওবাসী লোকসকলে সংবাদ মাধ্যমের আগত মন্তব্য করে কেবল এয়াই নহয় কিছুদিন পূর্বে কার্বি পরিষদের ফালর পরা সীমান্তবর্তী অঞ্চলত যেটা পথ নির্মাণ করেছিল সেই পথ নির্মাণের ক্ষেত্র খাসি দুর্বৃত্তই উলাই আহি পথ নির্মাণতো বাধা দিছিলে মুঠর উপর পথ নির্মাণ বন্ধ হয়ে পড়েছে কিন্তু পরবর্তী সময় আলোচনা মর্মে সেই পথ নির্মাণ ইতিমধ্যে চলি থাকা বলে উন্নয়ন কাম ইতিমধ্যে চলি থাকা বলে কার্বি পরিষদের ফালর পরা জানিবলে দিছে ইয়ার মাজতে কিন্তু যেধরনের মঠাদে গাঁত খাসি দুর্বৃত্ত সোমাই আহি যে ধরনের তাণ্ডব চলাইছে এয়া এক চিন্তনীয় বিষয় কিন্তু এই ক্ষেত্রে অসম সরকারের ফালর পরাও যদি গুরুত্ব সহকারে এই সমগ্র বিষয়টি যদি না কেবল আলোচনা হয়েছে আর পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে বলে কই থাকলে কিন্তু এই পরিস্থিতি এনেদরে নিয়ন্ত্রণ নহব কেন এনেদর খাসি দুর্বৃত্ত প্রায় আই কার্বি সম্প্রদায়ের লোকসল ভাবুকি দিয়ে থাকে আর কার্বি সম্প্রদায় বসবাস করা ভূমিদুখর মেঘালয় ভূমি বলে দাবি জানাই আছে এই ক্ষেত্রে শীঘ্রে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব লাগে বলে ইতিমধ্যে কার্বি আলংর যে প্রাক্তন ইএম রেনসিংবে নিজেও দাবি উত্থাপন করা দেখা গেছে স্বাভাবিকতে এটা নিরাপত্তাহীনতা ভুগিছে সীমান্ত থাকা অসমীয় লোকসকলে এই মুহূর্তে সেই লোকসকলের নিরাপত্তার ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে আশ্বস্ত হয়েছে নে নাই সীমান্তবাসী অসমীয়া লোকসকল নিশ্চয়ই জয়ন্ত সাহ ইতিমধ্যে পরিস্থিতি যেটা সীমান্তবর্তী অঞ্চল যেটা পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় সেই সময় নিশ্চয়ই নিরাপত্তাহীনতা ভুগে আর যেধরনে অসম আরক্ষীর ফালের সীমান্তবর্তী অঞ্চলের অসমীয় লোকসকল যেধরনের নিরাপত্তা দিবলে আসছিল কিন্তু তেনেধরনের নিরাপত্তা কিন্তু পোৱা নাই যার পরিণতি প্রতিবাদ সাব্যস্ত করবলগীয়া হয়েছে প্রতিবাদ সাব্যস্ত করে দাবি জানাইছে যে শীঘ্রে এই ক্ষেত্রে কার্বি পরিষদের ফালের ব্যবস্থা গ্রহণ করব লাগে আর যখন খাসি দুর্বৃত্ত প্রায় এনেদরে কার্বি আংলঙর ভূমি
ভূমিত সোমাই আহি তেওঁলোকে তাণ্ডৱ চলায়। এই সকলৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে বুলি ইতিমধ্যে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে গাঁওবাসীয়ে। কিন্তু যি ধৰণৰ অসম আৰক্ষীৰ ফালৰ পৰা এই গাঁওবাসীক যি ধৰণৰ নিৰাপত্তা দিব লাগিছিলে তেনে কিন্তু নিৰাপত্তা দিয়া দেখিবলৈ পোৱা নাই। তেওঁলোকে হয়তো মাজে সময়ে গৈ এবাৰ টহল দি আহে, কিন্তু টহল দি অহাৰ পিছত পুনৰ খাচী দুৰ্বৃত্ত সোমাই আহি এইসকল লোকক পুনৰ ভাবুকি দিয়া দেখা গৈছে। তেওঁলোকৰ এটাই দাবী যে খাচী দুৰ্বৃত্ত এই ভূমি মেঘালয়ৰ ভূমি, গতিকে কাৰ্বি আংলঙৰ যিসকল লোক তাত বসবাস কৰি আছে এইসকল লোক তাৰ পৰা ওলাই যাব লাগে বুলি দাবী জনাইছে। জয়ন্ত নিশ্চয় ধন্যবাদ প্ৰণৱ, এই মুহূৰ্তত বিদায় জনাম আপোনাক। পৰৱৰ্তী পৰিস্থিতি সন্দৰ্ভত পৰৱৰ্তী সময়ত আমি পুনৰ সংযুক্ত হ'ম আপোনাৰ সৈতে। প্ৰণৱে আমাক জনাইছে যে নিৰাপত্তাৰ দাবীৰে এই মুহূৰ্ততো প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আছে ভুক্তভোগী অসমীয়া লোকসকলে। অসমৰ ভূমিতেই এতিয়া চৰম নিৰাপত্তাহীনতাত ভুগিবলগীয়া হৈছে, জীৱন আৰু সম্পত্তি নিৰাপত্তাহীনতাত ভুগি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া হৈছে এইসকল ভুক্তভোগী লোক, এইসমূহ ভুক্তভোগী পৰিয়ালে। খবৰৰ ধাৰ অব্যাহত ৰাখিম দ্য মৰ্ণিং শ্ব'ত। সময় হৈছে এটা চমু বাণী বিৰতি। কেৱল ষ্ট্ৰং নহয়, মাইথন ষ্ট্ৰং, মাইথন ষ্টীল।